আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সম্প্রতি চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে বা এই ঈদযাত্রায় যে গত ঈদ চলে গিয়েছে প্রচুর মানুষ ঈদযাত্রায় রাস্তাপথে রাস্তাপথে তারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সেটা তারা কি শাহাদাতের মর্যাদা পাবে শুক্রান জেজাকমুল্লা খায়ের চমৎকার প্রশ্ন মৃত্যুর কয়েকটা ধরন আছে প্রকার আছে কেউ মরেন বিছানায় পড়ে কেউ বা হাসপাতালে কেউ বা শহীদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় আল্লাহ দিনকে বলন্দ করার জন্য আবার কেউ হঠাৎ করে ডুবে গেল কেউ আগুনে মরল আবার কেউ এক্সিডেন্ট করে জি এখানে যদি সে ঘর থেকে বিসমিল্লাহ বলে হয় আল্লাহ নাম নিয়ে সুবহান আল্লাজি সাখর আল্লা হাজা অমা কুন্নালাহ মুকরিন ও ইন্না ইলা রব্বিনা বিন আলা মকলি বোন আল্লাহ আকবর আল্লাহ আকবর রসলি করিম সুসলাম আর একটি হাদিস আছে আল্লাহ ইন্না নাস আলু কাফি সাফারিনা হাজা আল বিররা ও তাকওয়া ও মিন আলা আম তারদ আল্লাহর এই যে দোয়াগুলো পড়ে যদি সে বের হয় অবশ্যই যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না যাবে শাহীদ আমরা বুঝি না অনেকে অনেকে গান বাজনা নিয়ে হ্যাঁ অনেকে হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে অনেকে দেখা যায় অনেক যেগুলো একদম সম্পূর্ণ ইসলামে হারাম কাজ যা মোহারমাত বলা যায় একদম আবাদিয়ান আন স্থায়ীভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল কি করে দিয়েছেন হারাম নিষিদ্ধ করেন সেইগুলির কাছে সম্পৃক্ত হয়ে যারা বের হয় তাদের ব্যাপারে কথা হতে পারে যে তারা গা মৃত্যুকে শহীদ বলা ওরা নিঃসন্দেহে ওটা শহীদ ফিসাবিল্লা কিন্তু এই ব্যাপারে সে অনেক ওলামাইকে অনেক ইখতালাফ কে বলছেন যে যদি মুসলিম হয়ে থাকে সে মুসলিম হিসেবে থাকতে পারে কিন্তু যেহেতু সে মৌত আলা হালাতুল কুফুর বের হয়েছে সে কুফুর অবস্থায় বের হয়েছে অনইসলামিক অবস্থা এবং মৃত্যু হয়েছে অনইসলামিক অবস্থা তাকে তার ব্যাপারে